সাধারণ সম্পাদক আমার সঙ্গে আমার ছোটবেলার বন্ধু অভিজিৎ এখানে এসে উপস্থিত হয়েছে। তো সকল বক্তারা সমস্ত কিছু কথা বলেছে, আপনারা কিছুটা খেয়াল করেছেন। দীর্ঘায়িত করবো না, কারণ অত্যন্ত সুবর্তা হাওড়া জেলার, আমাদের শিমুলদা এখানে আছে এবং আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে যে রাস্তা দেখিয়েছে, কিভাবে বক্তব্য রাখতে হয় শিখিয়েছে। আজকের দিনে ভারতবর্ষের মসনদে যে সরকারটা বসে আছে, এই সরকারটা শুধু তঞ্চকতা এবং মানুষের যে চাহিদা, সেই চাহিদা থেকে বিভ্রান্ত করার একটা প্রচেষ্টা চালাচ্ছে, প্রচেষ্টা চালাচ্ছে মিডিয়ার মাধ্যমে এবং রেডিওতে বসে মন কি বাতের মাধ্যমে মানুষের মধ্যে কিভাবে বীজ ছড়ানো যায়, মানুষের মধ্যে যে বেসিক যে চাহিদা সেখান থেকে মানুষকে বিভ্রান্ত করে কিভাবে একটা মানুষকে অন্য পথে চালিত করা যায়, তার একটা সুপ্ত প্রচেষ্টা চলছে। আমরা তার প্রতিবাদ করছি বাংলার তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়, সারা পশ্চিমবঙ্গ শুধু নয়, হাওড়া সারা পৃথিবী বিশ্ব জুড়ে এর প্রতিবাদ চালাচ্ছে। রাজনীতি করছে এবং আমি যখন ছাত্র রাজনীতি করতাম যুব কংগ্রেসের শিবপুর কেন্দ্র, কোন সময় যুব কংগ্রেসের সাউথ হাওড়ার সভাপতি, তখন যে ছেলেটা প্রথম রাজনীতিটা আমার সঙ্গে করতো, আমার অনেক লড়াই, অনেক মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির হাতে মার খাওয়ার আমার সঙ্গী, আমার সাথী ভাই বিদ্যা আমার আগে বক্তব্য রাখছিলেন, আমি শুনছিলাম ওর বক্তব্য। কারণ আমি অনেক জায়গায় মিটিং করতে করতে আমার গলার অবস্থা খুব খারাপ, কিন্তু বিদ্যার দেখছিলাম গলায় এখনো খুব তেজ আছে এবং খুব সুন্দর বলছিল। তো আজকে আমার বক্তব্য রাখার চেয়ে বেশি ওর বক্তব্য শুনতে ভালো লাগছিল। তার সাথে সাথে আমাদের আপনারা যারা আছেন, প্রত্যেকের তৃণমূল কংগ্রেসের আমাদের আছে, বিশেষ করে মহিলাটি, তার সাথে আমার 45 নম্বর ওয়ার্ড তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি হায়দার আলী গাজী, মানে ভাই বকুল বলে সবাই চেনে, ও আছে। এবং এই বৈদ্যুতিক যন্ত্রের সাহায্যে ফরিদপুর ব্লকের বাড়ির অন্তরালে যে সমস্ত প্রবীণ মানুষরা যারা শুনছেন, যারা আমার পিতৃতুল্য, আমার মাতৃতুল্য, তাদের প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি প্রণাম সালাম শ্রদ্ধা রেসপেক্ট জানিয়ে, এবং আপনারা যারা আছেন প্রত্যেককেই আমি আমার সালাম প্রণাম রেসপেক্ট জানিয়ে আমি আপনাদের সামনে কয়েকটা কথা বলতে এসেছি। কেন আজকে পশ্চিম বাংলার অলিতে গলিতে, বাংলার রাজপথে, বাংলার সর্বত্র আকাশ পাতাল সব জায়গায় একটাই স্লোগান উঠেছে, বাংলা নিজের মেয়েকেই চায়। কেন আজকে বাংলার মানুষকে এই কথা বলতে হচ্ছে, বাংলা নিজের মেয়েকেই চায়? কেন আজকে বাংলার মানুষকে এই কথা ভাবতে হচ্ছে, বাংলা নিজের মেয়েকেই চায়? আমি এই কথাটা বলার জন্যই আপনাদের কাছে এসেছি। দেখবেন এই রাজনৈতিক রণভূমিতে যেমন আমরা তৃণমূল কংগ্রেস, আমাদের প্রার্থী স্বর্গীয় সংসদ অম্বিকা বন্দ্যোপাধ্যায়ের কনিষ্ঠ কন্যা নন্দিতা চৌধুরী মহাশয়াকে নিয়ে ঘাসের উপরে জোড়া ফুল প্রতীক সিম্বল নিয়ে এবং 10 বছরের রিপোর্ট কার্ডকে আমরা সঙ্গে নিয়ে আপনাদের কাছে ভোট প্রার্থনা করতে আসছি। ঠিক তেমনি আপনারা দেখবেন আরেকটা রাজনৈতিক দল যারা বলছেন আমাদের একার পক্ষে ক্ষমতা নেই তৃণমূল কংগ্রেসের সামনে দাঁড়িয়ে থাকা, তাই তারা কি করলো, তারা মহাত্মা গান্ধীর আদর্শটাকে নাস্তিকবাদ লেনিন কালমার্ক্সের হাতে বিক্রি করে দিয়ে তারা জোট বাঁধল। তার সাথে আর একটা রাজনৈতিক দল যারা জীবনে রাজনীতি করেনি, ধর্মও করেনি, কারণ আমি মুসলিম ছেলে, আমার চেয়ে বেশি আব্বাস সিদ্দিকীর আইএসএফ এর সম্পর্কে কেউ জানবে না, ও যেখানেই যেত টাকা নিত, একটা সভা করলে 20,000 টাকা ডিমান্ড করতো, ধর্মীয় স্পিরিচুয়াল প্রোগ্রামে গিয়ে 20,000-25,000 টাকা করে নিত, সেই ধান্দাবাজটাও বললো। আমি বাংলার উন্নয়ন করতে চাই, আমি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, অতি ইসলামিক উগ্রপন্থী দল আর একটা কংগ্রেস ঐক্যবদ্ধ মিলে একটা বিরোধী সংগঠন তৈরি করলো। কার বিরুদ্ধে লড়াই করবে? বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আর একটা
রাজনৈতিক দল সারা ভারতবর্ষের অর্থনীতিকে যারা শেষ করলো, ভারতবর্ষের কৃষ্টিকে যারা শেষ করলো, ভারতবর্ষের কালচারকে যারা শেষ করলো, ভারতবর্ষের ঐতিহ্যকে সারা বিশ্বের দরবারে যারা নিচু করে দিল, সেই রাজনৈতিক দলটার 18টা মুখ্যমন্ত্রী, একটা প্রধানমন্ত্রী, একটা স্বরাষ্ট্রমন্ত্রী, একটা সর্বভারতীয় সভাপতি, নাড্ডা টাড্ডা হাড্ডা সবাই মিলে ভারতবর্ষে পশ্চিম বাংলা আসার জন্য ডেলি প্যাসেঞ্জারের টিকিট করে নিবে। বাংলা এসে কি বলছেন, দিদি, ও দিদি, দিদি, ও দিদি, বাংলার মানুষ আপকো নহীঁ চাহতে হ্যায়, আপনার সময় শেষ। বাংলাও বলতে পারে না সে, নাকি বাংলা দিদির সময় শেষ বলতে এসছেন। কে বলছেন? নরেন্দ্র মোদী। কি বলছেন, কেন সময় শেষ বলছেন? আপনি নাকি বাংলার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, তাই বাংলার মানুষ আর আপনাকে নির্বাচিত করবে না, এই নির্বাচনকে বিজেপিকে নির্বাচিত করবে। তাই বন্ধু, আমি ফরিদপুর ব্লকের প্রতিটা মানুষের কাছে এই বৈদ্যুতিক যন্ত্রের সাহায্যে আপনাদের কাছে প্রশ্ন রেখে যেতে চাই, গাদ্দারিটা কে করলো, প্রতারণাটা কে করলো, আজকে আপনারা বিচার করবেন। আমি অ্যাজ এ লয়ার, আমি আজকে তৃণমূল কংগ্রেসের অ্যাডভোকেসি করার জন্য আপনাদের সামনে আমি আমার পিটিশনটা রেখে যাব, জাজমেন্টটা কিন্তু 10 তারিখে ফরিদপুর ব্লকের মানুষ দেবেন। আজকে বলুন, যদি 7 থেকে 7.5 বছর পিছনে আমরা যদি চলে যাই, আমরা কি দেখব? ভারতবর্ষের বিখ্যাত অর্থনীতিবিদ ডক্টর মনমোহন সিং যখন ভারতবর্ষের পিএম, তখন একজন গুজরাটের মানুষ দুটো হাত রক্তে রাঙা লাল, গোদরা কাণ্ডের হত্যাকারী, হাত থেকে টপ টপ করে লাল রক্ত পড়ছে, আর সেই মানুষটার ছোট্ট ছোট্ট দাড়ি, সেই লোকটা দিল্লির রাজপথে এসে বলছেন, ভারতবর্ষকে বাঁচাতে গেলে আপনারা আমাকে সমর্থন করুন, আমি বড় লোক নই, আমি একজন গরিব মানুষ, আমি শিক্ষিত না, আমি বেশি লেখাপড়া করতে পারিনি, আমি চায়ওয়ালা, তাই আমি প্রধানমন্ত্রী হতে চাই না, আমি ভারতবর্ষের চৌকিদার হতে চাই, আমাকে চৌকিদার তৈরি করুন, তাহলে ভারতবর্ষের যত কালা ধান পৃথিবীর বাইরে চলে গিয়েছে সেই টাকা আমি দেশে ওয়াপাস করিয়ে আমি আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে 15 15 15 লাখ টাকা করে দিয়ে দেবো। যদি ফরিদপুর ব্লকের কোনো একটা মানুষ যদি আপনার অ্যাকাউন্টে নিয়ে দেখাতে পারেন যে আপনার এই অ্যাকাউন্টে 15 লাখ টাকা এসছে, আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলে যাচ্ছি, আপনারা সকলে বিজেপিকে ভোট দেবেন। আর যদি 15 পয়সাও যারা দিতে পারল না, এই বিতাড়ী প্রতারক, এই মিথ্যাবাদী, এই ভারতবাদী নরেন্দ্র মোদীর দল বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আজকে আপনাদের, কারণ আমাদের মা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মিথ্যা প্রচার করতে এসেছেন এরা। আজকে বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী, যিনি 2011 সালে শপথ নেবার পর বললেন, আমার বাংলার মায়েরা আপনারা ভয় পাবেন না, আপনারা আপনাদের কন্যা সন্তানদের জন্ম দিন, সেই কন্যা সন্তান জন্ম হওয়ার পরে তাকে আমি কন্যাশ্রীর আওতায় নিয়ে আসব, কন্যাশ্রীর আওতায় আনার পর ক্লাস 8-এ তাকে 1000 টাকা দেব, ক্লাস 9-এ 1000 টাকা দেব, ক্লাস 10-এ 1000 টাকা দেব, ক্লাস 11-এ 1000 টাকা দেওয়া হবে, ক্লাস 12 পাস করার পর এককালীন 25,000 টাকা দিয়ে তার হায়ার এডুকেশনের ব্যবস্থাটাও বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে নেবেন। তাই এই আমি ফরিদপুর ব্লকের মানুষের কাছে আমার প্রশ্ন রেখে যেতে চাই, আমার পিটিশনটা আপনাদের কাছে রেখে যাই, যদি আপনাদের বাড়ির মেয়েরা যদি কন্যাশ্রীর আওতায় এসে উপকৃত হয়ে থাকে, আসুন না, দু হাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করুন, এই ফরিদপুর ব্লক থেকে 100% ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে জয়লাভ করান, এই পিটিশনটা আমি আপনাদের সামনে রেখে যেতে চাইছি। একটা প্রধানমন্ত্রী আর একটা মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি ভঙ্গন করেন না, আর প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি রাখতেই জানে না, এরা আবার স্বপ্ন দেখছে সোনার বাংলা গড়বে। আমি ভাবলাম, আরে বাবা, সোনার বাংলা কোথায় গড়বে? তখন আমি ইতিহাস ঘাঁটতে গিয়ে দেখছি পশ্চিম বাংলায় তো মমতা বন্দ্যোপাধ্যায় 10 বছরে সোনার ফসল ফলিয়ে দিয়েছে, তাই বাংলার যখন সোনার ফসল হচ্ছে তখন নরেন্দ্র মোদী বলল যে ওই সোনা নিয়ে আমাদের সোনার বাংলা করতে হবে। তাহলে সোনার কারিগর চাই, সোনার কারিগর কি?
আমরা তৃণমূল কংগ্রেসের কিছু খেড়ো গরু ছিল আমাদের, তাদেরকে আমরা দল থেকে লাথি মেরে বার করে দিয়েছি। এখানের একটা কালো ষাঁড় আবার ওই দলে গিয়েছে। আপনারা জানেন আপনাদের কাউন্সিলর ছিল, আমার আবার ছোটবেলার বন্ধু, নার্সারি থেকে আইসিএসি পর্যন্ত সাউথার্ন সেন্টারে একসাথে পড়েছি, কিন্তু আমার জীবনে পলিটিক্যাল বন্ধু ছিল না। ওর কোনো প্রোগ্রামে আমি ভালো যেতাম না, কারণ ওর ওয়ে অফ পলিটিক্সটা আমার পছন্দ ছিল না। তো এই কালো ষাঁড়টাও গিয়েছে। এবার দিলীপ ঘোষ এখন স্বপ্ন দেখেছে গরুর দুধে সোনা বার হয়, সেই সোনা থেকে সোনার বাংলা গড়বে। এখন চুপ করে বসে আছে, মুখ মরা হয়ে তো মুকুল লাগিয়ে বলছে, আরে দিলীপ কি হলো, তোর মুখটা এত শুকিয়ে আছে কেন? বলে, আরে দাদা বলবেন না, আমি তো সোনার বাংলা গড়বো, এবার গরুর দুধে সোনা পাওয়া যায় আমি রিসার্চ করে পেয়েছি, আর তৃণমূল কংগ্রেসের কিছু খেড়ো গরু কিনে নিয়ে এসেছি, আর গরুগুলো দুধ দুইতে গিয়ে দেখি সব ছড় হয়েছে, আর ছড়ের গুঁতো খেয়ে খেয়ে আমার হেস্টিং এর পাটিয়া পিস ভেঙে তসনস করে গেল, তাই আমি আর সোনার বাংলা করতে পারছি না, আমি মুকলু গিয়ে কোথাও বসে থাকবো সেই জায়গাটাও খুঁজে পাচ্ছি না। আজকে এদের এই অবস্থা হয়েছে। তারা আবার বড় বড় কথা বলে, তারা নাকি সোনার বাংলা করবে। আরে সোনার বাংলা গড়া তো দূরের কথা, ওরা আবার বলে ওরা নাকি পৃথিবীর সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল। মেনে নিলাম, পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল। প্রার্থী তালিকায় একটা নাম শিখা মিত্র, তাকে যখন জিজ্ঞাসা করছে বলছে আমার হাজবেন্ড সারা জীবন মহাত্মা গান্ধীর পূজারী ছিল। আমার হাজবেন্ড যে মহাত্মা গান্ধীর পূজারী, সেই মহাত্মা গান্ধীর হত্যাকারীর দলের সঙ্গে আমি যেতে পারি? যে দিদি আমার হাজবেন্ডের স্বপ্ন সংসদ হওয়ার পূরণ করলো, সেই দিদির বিরুদ্ধে আমি তৃণমূল কংগ্রেস ছেড়ে, আমি কংগ্রেস ছেড়ে আমি বিজেপির প্রার্থী হব? কোনো দিন হতে পারে না। একটা পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দলের এই করুণ অবস্থা, তারা প্রার্থী তালিকায় নাম দিয়ে দেয় অন্য দলের লোকের। তাই এই জায়গাটা আপনাদের ভাবতে হবে। একটা দল দাবি করছেন পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল, আমরা বলছি আমরা পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল না, আমরা পৃথিবীর সবচেয়ে ছোট রাজনৈতিক দল, কিন্তু আমরা এই ছোট রাজনৈতিক দলটা একটা পৃথিবীর ছোট রাজ্য চালায়, সেই রাজ্যটা চালাতে গিয়ে আমরা দেখছি ব্রিটেন একদিকে দাঁড়িয়ে আছে, একদিকে আমেরিকা আছে, একদিকে রাশিয়া আছে, একদিকে ইউএই আছে, একদিকে ইউনাইটেড স্টেট আছে, একদিকে কাতার আছে, একদিকে কুয়েত আছে, একদিকে সৌদি আছে, আর 96টা প্রকল্পের মধ্যে 5 ফুট 2 ইঞ্চির মহিলাটা যখন হাঁটতে হাঁটতে গিয়ে স্টেজে গিয়ে 1 নম্বর স্থান পুরস্কার কন্যাশ্রীকে করে দেয়, তখন আমরা গর্বিতে বলতে আমার ইচ্ছা হয় জরিজ মমতা ব্যানার্জি থিঙ্কস টুডে এন্টায়ার ওয়ার্ল্ড থিঙ্কস টুমরো। এটা গর্বিত বোধ করি আমরা। আমরা ছোট রাজনৈতিক দল হতে পারি, ছোট রাজ্য চালাতে পারি, কিন্তু দেশকে আমরা পৃথিবীর গর্বে 1 নম্বর স্থান পৌঁছে দেবার যোগ্যতা রাখি। তুমি পৃথিবীর বড় দল হতে পারো, কিন্তু তোমার সেই যোগ্যতা নেই দেশকে সেই জায়গায় পৌঁছে দেবার। আবার তুমি বড় বড় কথা বলো, শুধু কন্যাশ্রী নয়, উৎকর্ষ বাংলা পৃথিবীর সেরা, সবুজ সাথী পৃথিবীর সেরা। আর কিছুদিনের মধ্যে অপেক্ষা করুন আপনারা, আমার ভাই বিদ্যা বলছিল একটা প্রকল্পের কথা, আমি সেই প্রকল্পটার কথা বিস্তারিত বলবো না, কিন্তু একটা ইনফরমেশন আপনাদের দিয়ে যেতে চাই। দেখবেন বিবিসি ওয়ার্ল্ড এর একটা নিউজ দেখাচ্ছিল, নিউজটায় কি দেখাচ্ছে বলছে, পৃথিবীতে এখনো পর্যন্ত এরকম কোনো সরকার তৈরি হয়নি, কোনো আমেরিকাও করতে পারেনি, ব্রিটিশও করতে পারেনি, রাশিয়া করতে পারেনি, চাইনা করতে পারেনি, পাকিস্তান করতে পারেনি, সৌদি করতে পারেনি, করতে পারেনি, ইউনাইটেড স্টেট করতে পারেনি, কিন্তু ভারতবর্ষের একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যা করলেন এটা বিশ্বাস করা যায় না। সরকার মানুষের বাড়িতে চলে যাচ্ছে, দুয়ারের সরকার। আপনারা অপেক্ষা করুন, 4-5 মাসের মধ্যে দুয়ারের সরকার আবার পৃথিবীতে 1 নম্বর স্থান পাবেই পাবেই পাবেই, এই বিশ্বাস নিয়ে আপনাদের সামনে বলে যাচ্ছি। তাই আজকে আমাদের ভাবতে হবে, একটা রাজনৈতিক দল তার 18টা মুখ্যমন্ত্রী আসছে, প্রধানমন্ত্রী আসছে, স্বরাষ্ট্রমন্ত্রী আসছে, সর্বভারতীয় সভাপতি আসছে, এসে যেভাবে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কুৎসা এবং তার সাথে কেন্দ্রীয় বাহিনীও জুটেছে তারাও আসছে, আর কিছু আমাদের দলের মির্জাফর গাদ্দার চলে গিয়ে তারাও যোগ দিয়েছে, আর মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলছেন। কি বলছেন? বাংলার সব মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমি আমার মায়ের পরে স্থান দিই মমতা ব্যানার্জিকে। তাই যে মমতা ব্যানার্জি আমার বাংলার মা, বাংলার প্রতিটা সন্তানের মা,
সেই মাকে যখন দিলীপ ঘোষ বলে বারমুন্ডা পড়ার কথা, আমার তখন মনে হয় ফরিদপুরের ব্লকের প্রত্যেকটা মানুষ দলমত নির্বিশেষে আসুন, আমরা শপথ নেই, কসম হয় কসম হয় কসম হয় বলে শপথ করুন, শপথ করে বলুন আগামী 10 তারিখে 1 নম্বর বোতামে এত ভোট মারবেন, এত ভোট মারবেন দিলীপ ঘোষকে গণতান্ত্রিক ভাবে উলঙ্গ করে এই রাস্তায় আমরা ছেড়ে দেবো, আমরা এই শপথ নিতে হবে আজ বন্ধু, আজকে আমাদের শপথ নিতে হবে। একটা রাজ্যের দলের সভাপতি তার ভাষা জ্ঞান নেই, একটা বাংলার সিএম কে এইভাবে কথাবার্তা বলছে, আজকে ওরা বলছেন ওরা নাকি দেখছেন বাংলার কোনো উন্নয়ন হয়নি, স্বপ্ন ভরছা আমি নাম ধরে বলছি, যদি বুকের পাটা থাকে আমার বিরুদ্ধে বলবেন, ওর সঙ্গে আমার চিরকালের লড়াই হয়, আমি একটা সময় আমার ওয়াইফের বিরুদ্ধে নির্বাচনে লড়েছিল, আমার ওখানে পরশু দিনকে মিটিং করতে গিয়ে বলছে কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্য সাথী কি মমতার বাপের টাকা থেকে দেয়, ও তো সরকারের টাকায় করে, তা আমি বলছি হ্যাঁ মমতা ব্যানার্জি সরকারের টাকায় উন্নয়ন করেছে, কিন্তু 35 বছর ধরে আপনার ব্যবহারে সেই টাকাটা কি করলো, কোথায় আত্মসাৎ করলো তার হিসাব আগে দেবেন, তবে বাংলায় আপনি ভোট প্রার্থনা করতে আসবেন, নাহলে আপনার ক্ষমতা নেই অধিকার নেই এই এলাকার মানুষের কাছে ভোট প্রার্থনা করতে আসার, বড় বড় কথা বলছে। আজকে বলুন না, একটা বাচ্চা জন্ম হওয়ার আগে মায়ের গর্ভে যখন থাকে সেই মা যাতে পুষ্টিকর খাদ্য পায় তার জন্য প্রকল্প করলেন অন্নপূর্ণা যোজনার মাধ্যম দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বাচ্চাটা যখন পৃথিবীতে এলো শিশু সাথীর মাধ্যম দিয়ে তার সমস্ত দায়িত্ব নিল মমতা বন্দ্যোপাধ্যায়, বাচ্চাটা একটু বড় হলো হাঁটতে শিখছে সবুজ সাথীর মাধ্যম দিয়ে তার স্কুলের বই থেকে নিয়ে ব্যাগ থেকে নিয়ে জুতো থেকে নিয়ে খাবার থেকে নিয়ে সমস্ত দায়িত্ব নিয়ে নিল মমতা বন্দ্যোপাধ্যায়, এই বাচ্চাটা যখন ক্লাস 9-এ উঠছে তার স্কুল দূরত্ব হাই স্কুলে যাবে বাড়ি থেকে দূরত্ব অনেকটা যাবার জন্য সবুজ সাথে সাইকেল দিয়ে তার দায়িত্ব নিল কে মমতা বন্দ্যোপাধ্যায়, এই বাচ্চাটা যদি কন্যা হয় তার জন্য কন্যাশ্রীর মাধ্যম দিয়ে তার এডুকেশনের পুরো দায়িত্ব নিয়ে নিল কে মমতা বন্দ্যোপাধ্যায়, তবে এই ফরিদপুর ব্লকের মানুষের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনার যে মেয়েটা ক্লাস 7-এ পড়ে যে ছেলেটা ক্লাস 7-এ পড়ে আপনি কি চাইবেন আগামী দিনে আপনার এই মেয়েটা কন্যাশ্রীর আওতায় না আসুক, সবুজ সাথিক সাইকেল না পাক, যদি চান তাহলে বিজেপিকে ভোট দিন কি সিপিএমকে ভোট দিন, আর যদি না চান তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে এত শক্তিশালী করুন এত পাওয়ারফুল করুন যেন কন্যাশ্রী আরো দ্বিগুণ বেড়ে আপনার মেয়ের রাস্তায় চলার পথ ভবিষ্যতে ফিউচারটাকে ভালো করার সুযোগ করতে পারে, এই ব্যবস্থা আপনাকে করতে হবে। তাই আমি অনেক কথা এখানে আমাদের বোনেরা আসছেন বক্তব্য রাখবেন, আমাদের দিদিও আছে বোনও আছে তো দুজনেই এসছেন, আমাদের সীমালি আছে এবং আমাদের বাবলি আছে, ওরাও বক্তব্য রাখবে, আমি কয়েকটা কথা বলে আমি চলে যাব, আর আমি অনেকক্ষণ থেকে আমি মনোজ তিওয়ারির দুটো মিটিং করে এখানে ঢুকলাম, তো আমি কয়েকটা কথা আপনাদের সামনে খালি প্রশ্ন আকারে আমি করতে চাইছি, আজকে বলুন না মমতা ব্যানার্জি যদি সত্যিকারের যদি জননেত্রী না হতেন, মমতা ব্যানার্জিকে নিয়ে তাহলে ইউনেস্কো কি রিসার্চ করত, আপনারা বলেন, আমি আমার স্টুডেন্ট লাইফে আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, তারপরে তৃণমূল কংগ্রেসে জয়েন করার পর একটু সময় পেয়েছিলাম বলে MSWতে আমি মাস্টারটা করলাম, তো MSW করতে গিয়ে মানে সোশ্যাল এডুকেশনটা করতে গিয়ে আমি কিছু NGOর সঙ্গে যুক্ত হয়ে গেছি, তো আজকে NGOর বিভিন্ন জায়গায় দেখছি মমতা ব্যানার্জিকে নিয়ে এরা রিসার্চ করছেন, কেন করছেন, তারা কি পাগল, ইউনেস্কো কি পাগল, তারা কেন রিসার্চ করছে, তারা কেন চাইছে সারা পৃথিবীতে কন্যাশ্রী একটা মডেল তৈরি হোক, সারা পৃথিবীতে উৎকর্ষ বাংলা একটা মডেল তৈরি হোক, সারা পৃথিবীতে সবুজ সাথী একটা মডেল তৈরি হোক, আপনারা দেখবেন বড় বড় নার্সিং হোমে গেলে ওখানে লেখা যে ভ্রূণ হত্যা করা দণ্ডনীয় অপরাধ, কিন্তু ভারতবর্ষের সরকার রুখতে পারেনি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা নেত্রী উনি লিখে দিলেন না ভ্রূণ হত্যা করা দণ্ডনীয় অপরাধ, উনি কন্যাশ্রী রূপশ্রীর মাধ্যম দিয়ে এমন একটা করে দিলেন যে বাংলার প্রতিটা মা আজকে গর্বিত বোধ করেন তার কন্যা সন্তানকে জন্ম দেওয়ার জন্য, সে বিস্তারিত প্রত্যন্ত আপনি যদি একদম গ্রামীণ এলাকায়ও যান সেই মা বলে এই বাংলার কন্যা জন্ম হলে
হাতরাস হবে না, এই বাংলায় কন্যা জন্ম হলে রাজস্থান হবে না, এই বাংলায় কন্যা জন্মগ্রহণ করলে লোকাল ট্রেনে রেপ হবে না, এই বাংলায় কন্যা জন্মগ্রহণ করলে ক্লাস এইট থেকে তার এডুকেশনের দায়িত্ব মা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে নেবে এবং তার হায়ার এডুকেশনের দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় নেবে এবং তার বিবাহ সময় রূপশ্রীর মাধ্যম দিয়ে 25,000 টাকা দিয়ে সেই মা আমাকে সহযোগিতা করবেন এবং আমার মেয়ের বিবাহের ব্যবস্থা সেই মা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে নেবে। তাই আমরা গর্বিত এই বাংলায় কন্যা সন্তানকে জন্মগ্রহণ দেওয়ার জন্য আজকে বাংলার মারা শপথ নিয়েছে। আর টিভিতে দেখছি ঋজু ঘোষাল বসে আছে, আর একটা ওই কি সায়ন্তন না কি নাম ওই বদরের মতো দেখতে ওটা আছে, আর একটা পুরো সাদা চুল দেখবেন মনে হবে আমিও সাদা টুপি পরে আছি, ও সাদা চুলটাকে টুপি করে বসে থাকে, ওটা সিপিএম এর আছে সে আছে। আর দেখি ঋজু ঘোষাল তো বেশ ভালো ফেসিয়াল ফেসিয়াল করে গিয়ে বসে, আর সায়ন্তন ফেসিয়াল করলে কালো হয়ে যায় বলে ও করে না মনে হয়, ও গিয়ে বসে আছে। এবার ওরা বলছেন যে খুব হাসছে, তখন সুমন বলছে আরে দাদা আপনারা তো হাসছেন কেন, বলে আরে বলবেন না বাজার আমাদের খুব ভালো, বলে কিসের, বলছে আরে বিজেপির মিছিলে সব সবুজ সাথীর সাইকেল যায়, তৃণমূলের মিছিলে এই সিপিএম এর মিছিলে বলছে সবুজ সাথীর সাইকেল, কংগ্রেসের মিছিলে সবুজ সাথীর সাইকেল, তাই ওরা নাকি বুকে বাসা বেঁধেছে, বুক শক্ত হয়েছে যে এত সবুজ সাথীর সাইকেল তার মানে তৃণমূলে আর কেউ নেই, সব কংগ্রেস সিপিএম আর বিজেপি হয়ে গেছে, তাই সবাই 12টা 12টা মুখ্যমন্ত্রীর নাম ঠিক করে ফেললো, বললো আমার 12টা ওর 12টা ওর 12টা, তিনটে দল মিলে 36টা মুখ্যমন্ত্রী করব। আবার পিছন থেকে একজন বলছে আমি ভাইজান আমারও 12টা, বলে ঠিক আছে 48টা মুখ্যমন্ত্রী হবে বাংলার, নেক্সট নির্বাচনে আমরা জিতে 48টা মুখ্যমন্ত্রী করব। তখন আমি হাসছি আর বলছি ওরে সুমন তুই তো শিক্ষিত ছেলে বাবা, এরা নালে লেখাপড়া করেনি রাজনীতি করতে চলে এসছে, অধীর 9.5 পাস ও রাজনীতি করতে চলে এসছে, ওরা ভুল করতে পারে, তুই এত বড় ভুল করলি কি করে। তো তখন আমি বলি ওরে গদ্দর তুই জানিস না মায়ের ভালোবাসা কি, যদি সীমাদির তিনটে সন্তান থাকে আর আমি যদি সীমাদিকে বলি সীমাদি আপনি বলুন আপনার কোন সন্তানটাকে আমি একটা ঠাস করে চড় মারবো আপনি আমাকে বাড়িয়ে দেবেন, সীমাদি তখন আমার গালে একটা চাড় মেরে বলবে আমার ভালো সন্তানটা আমার প্রিয় খারাপটাও আমার প্রিয়, আমি সন্তানদের মধ্যে বিভাজন করতে জানি না। তাই বাংলার মা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সন্তানদের মধ্যে বিভাজন করেন না, তাই সবুজ সাথে সাইকেল দেওয়ার সময় বিজেপির বাচ্চাটাকেও মা সাইকেল দেয়, তৃণমূলের বাচ্চাটাকেও মা সাইকেল দেয়, কংগ্রেসের বাচ্চাটাকেও মা সাইকেল দেয়, সিপিএম এর বাচ্চাটাকেও মা সাইকেল দেয়, আর সেই সাইকেল নিয়ে তার বাবারা সেই কুলাঙ্গাররা যখন মিছিল করে তৃণমূলের বিরুদ্ধে কুৎসা গায় তখন তাদের স্ত্রীরা শপথ নিয়ে বলে ধরে কুলাঙ্গার তুই জানিস না তুই কার বিরুদ্ধে বলছিস, ওই মায়ের বিরুদ্ধে বলছিস, আমি তো একটা মা আমি কি করে তোকে সমর্থন করতে পারি, ওরে দিলীপ তুই কুলাঙ্গার তুই নরেন্দ্র মোদীর জয়গান গাইতে পারিস, ওরে অধীর তুই কুলাঙ্গার তুই রাহুলের জয়গান করতে পারিস যে রাহুল বিহারে বিজেপি কে জিতিয়ে দেয়, ওরে কুলাঙ্গার তুই সিপিএম এর জয়গান গাইতে পারিস, কিন্তু আমি তো মা যে মা আমার মেয়েকে কন্যাশ্রী দেয় যে মা আমার সন্তানকে সবুজ সাথী দেয় যে মা আমার মেয়েকে রূপশ্রী দেয় যে মা আমার কোভিড এর সময় খাদ্যশ্রী দেয়, আমি সেই মাকে শপথ দিয়ে বলছি আগামী 10 তারিখে এত ভোট দেবো এত ভোট দেবো 250 সিট নিয়ে মমতা ব্যানার্জিকে আবার দ্বিতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী করব করব করব। আজকে বিজেপির স্ত্রীরা সিপিএম কংগ্রেসের মহিলারাও কিন্তু শপথ নিয়েছেন, তার প্রমাণ দেখতে চান প্রমাণও দিয়ে দিচ্ছি। সৌমিত্র খা কাদের সংসদ বিজেপির সংসদ, তার স্ত্রী তাকে ছেড়ে চলে এলো বলছে কি বিজেপিতে মহিলারা থাকতে পারবে না, তার প্রমাণ টিভিতেই কদিন আগেই একটা আমাদের মানে টিভি সিরিয়ালের আর্টিস্ট জুনিয়র আর্টিস্টকে দিলীপ ঘোষ বলছে বাঁচার জন্য মহিলা হয়ে গেলেন, সে বলছে আমার জেন্ডার তো আমি ফিমেল আমি বাঁচার জন্য কেন হব, বলছে না আপনারা ধান্দাবাজ আপনারা বাঁচার জন্য মহিলা হয়ে গিয়েছে, এরাম নোংরা ভাষায় যারা কথা বলে সৌমিত্রকার স্ত্রী সুজাতা ছেড়ে চলে এলে এটা প্রমাণ করে যে বিজেপির প্রতিটা মহিলা আজকে শপথ নিয়ে নিয়েছে তারা কিন্তু তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবে। তাই আপনাদের বলি ভয় পাবেন না, একজন মুসলিম ছেলে হিসেবে আমার সেদিনে গায়ে রক্তটা টকবক করে ফুটছিল, জানি না কেন ফরিদপুর ব্লকে এখনো বিজেপির ঝান্ডা দেখা যায় কোথাও দু একটা, আমার মনে হয় এই ঝান্ডা এখানে লাগাবার ওদের অধিকার নেই, যে কথা সেদিনকে দিলীপ ঘোষ
একটা ন্যাশনাল টিভি চ্যানেলে বসে বললেন, শ্রী রামচন্দ্রকে পুরুষোত্তমের উপাধি দিতে গিয়ে মা দেবী দুর্গার যেভাবে অপমান করলেন, আজকে আমি একটা মুসলিম ছেলে হিসেবে আমার গায়ে রক্ত ফুটছে। আমি বলি, ও শুধু দেবী দুর্গার অপমান করেনি, কারণ দুর্গা পুজো যেটা পশ্চিমবাংলা হয় এটা মনে হয় আমি যদি ভুল না হয় এটাকে বলে অকাল বোধন, তাই তো বিদ্যা? অকাল বোধনের পুজো কেন হয় আমি যতটুকু পড়েছি বেদ থেকে এবং অন্য অন্য জায়গা থেকে, সেখানে আমি জানতে পেরেছি শ্রী রামচন্দ্র রাবণকে বধ করার জন্য ওই অকাল বোধনের পুজো করেছিল 108টা পদ্ম নিয়ে। যখন একটা পদ্ম চুরি হয়ে যায়, খুঁজে পাওয়া যায় না, তখন রামচন্দ্র নিজের চোখটাকে যখন তীর দিয়ে খুঁড়ে বার করতে যাচ্ছে, তখন দেবী দুর্গার আবির্ভাব হয়ে বলে, এ রাম, আমি তোমার ভক্তিতে প্রসন্ন হয়েছি, তোমার পূজোকে আমি গ্রহণ করলাম, এ নাও পদ্ম, নাও তুমি পূজো করো। তাই যে রামচন্দ্র দেবী ও দুর্গা, সেই দুর্গার যে অপমান করে সে কোনোদিন রাম ভক্ত হতে পারে না। যতই যায় শিয়া রাম বলে চেঁচাক না কেন, এ রামের ভক্ত না, এ রামের ব্যবসায়ী, রামের নাম নিয়ে এখানে ব্যবসা করতে এসছে। তাই আসুন হিন্দু ভাইয়েরা আমার শপথ নিন, মুসলিম ভাইয়েরা আমরা শপথ নিই, আমরা ঈসাই যারা খ্রিস্টান শপথ নিই, আমরা বাঙালি, এই বাংলায় যাদের জন্মগ্রহণ হয়েছে তারাই বাঙালি, যে ভাষায় কথা বলুক না কেন। তাই দুর্গা পূজোর যে স্পিরিচুয়াল প্রোগ্রাম ওটা বিদ্যার, কিন্তু দুর্গা উৎসবের যে উৎসব যে আনন্দ ওটা আমাদের পুরো বাংলার মানুষের আনন্দ। সেই আনন্দকে যে যারা কলঙ্কিত করে, সেই দিলীপ ঘোষের দল বিজেপিকে একটি ভোট দেবেন না, দেবেন না, দেবেন না। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করার আগে বলি, আমার মাটি সইবে না, আমার মাটি সইবে না, ইউপি বিহার হইবে না, আমার মাটি সইবে না, ইউপি বিহার হইবে না, বাংলা আমার বাংলা হবে, বন্ধু এবার খেলা হবে, খেলা 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 হবে, বন্ধু এবার খেলা হবে, খেলা 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 হবে, বুড়ো মায়ের স্বাস্থ্য সাথী ফুলিয়ে বলো বুকের ছাতি, বুড়ো মায়ের স্বাস্থ্য সাথী ফুলিয়ে বলো বুকের ছাতি, মায়ের অপারেশন ফ্রিতে হবে, বন্ধু এবার খেলা হবে, খেলা 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 হবে, নাইকো সহজ ভাঙিয়ে তৃণমূলের নেতা, নাইকো সহজ ভোটে জেতা, ভাঙিয়ে তৃণমূলের নেতা, নাইকো সহজ ভোটে জেতা, যেদিন দিদির ছবি সরে যাবে বন্ধু সেদিন খেলা হবে, খেলা 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 হবে, খেলা 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 হবে, আর এই খেলাতে হ্যাট্রিক হবে, হ্যাট্রিক হবে ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ।